يا أيها النبي এই যে ইয়া আইয়ুহান নবী এই যে শব্দটা এটা কি ইলমে নাহু বা গ্রামারের দৃষ্টিতে লিকাসরাতিল ইস্তেমালের কারণে অধিক পরিমাণে ব্যবহার হওয়ার কারণে সংক্ষেপিত করা হয়েছে ইয়া নবী এই শব্দে যারা আলেম নিশ্চয়ই আপনাদের জানা আছে শরহে জামির মধ্যে নাহুর আরো অনেকগুলি কিতাবের মধ্যে একটা কায়দা উল্লেখ রয়েছে উলামায়ে মুতাকাদ্দিমিন যারা নাহুবিদ তিনারা বলেছেন ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল যখন কোন ব্যক্তি বলে ইয়া রাজুলু নেদা এবং রাজুলু নাকেরা মুনাদা হওয়ার পরে মারেফা হয়েছে যখন কেউ বলে ইয়া রাজুলু তখন এটার মানা হয় ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল তাহলে ইলমে নাহুরে কায়দা মোতাবেক ইয়া নবী শব্দটি মূলত ইয়া আইয়ুহান নবী লিকাসরাতিল ইস্তেমাল অধিক পরিমাণে ব্যবহার হওয়ার কারণে এই ইয়া আইয়ুহান নবীকে সংক্ষেপ করা হয়েছে ইয়া নবী এইভাবে অতএব কেউ যদি মনে করেন ইয়া নবী বলা যাবে না এটা কোরআন হাদিসে নেই তখন ধরে নিতে হবে এই লোকের ওরকম গ্রামারের জ্ঞান নেই ইলমে ইলমে নাহু সম্পর্কে তার জ্ঞান কম কিছুদিন আগেও আমরা দেখেছি একজন আলেম ভাই আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করুক তিনি বলেছিলেন যে আমরা সুন্নি যারা মিলাদের কিয়ামের মধ্যে ভুলভাবে সালাম দেই হাদিস বিরোধী সালাম দেই হাদিসের মধ্যে আছে আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম আর আমরা মিলাদের কিয়ামে সালাম দিয়ে ইয়া নবী সালামু আলাইকা আগে ইয়া নবী বলি তারপরে সালাম দেই সালাম পরে কালাম আগে হাদিসে আছে সালাম আগে কালাম পরে তিরমিজির যে হাদিস এই দৃষ্টিতেনারা আমাদের উপর একটা এলজাম দিলেন যে আমরা নাকি ভুল আমল করি হাদিস বিরোধী আমল করি চট্টগ্রামের আলেম ভাইরা গো দিলের কান লাগাইয়া শুনে রাখো গো ভাই এক হাদিস পড়েছো সেটার উপরে আমল করো হাদিস তো এটা ছাড়া আরো বহু হাদিস আছে ওটা পড়ো না জানো না মানো না উল্টা আরেকজনের উপরে ফতোয়া সাপ্লাই দাও এগুলি কখনোই উচিত নয় আসসালামু কাবলাল কালাম এই হাদিস অনুযায়ী আমরাও আমল করি আজকে আমি আলোচনা শুরুতেই আপনাদের সালাম দিয়েছি দিয়েছি কিনা তাহলে ওই হাদিসের উপর আমরা আমল করেছি নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা সাহাবাই কেরামের সুন্নত ফলো করি সাহাবাই কেরামের সুন্নত হলো জগৎ বিখ্যাত সুনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে অন্যান্য কিতাবেও আছে আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قلنا يا رسول الله السلام عليك حضرت ابو سعيد خدري বলেন আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আগে নবীজির সম্বোধন পরে নবীজির সালাম ঠিক তেমনি ভাবে আমরা সাহাবীদের সুন্নত অনুযায়ী ইয়া নবী সালামু আলাইকা আগে সম্বোধন পরে সালাম সুন্নিরা বানায়া বানায়া নবীর সালাম দেয় না রে সুন্নিরা সব দলিল পয়রা জেনে বুঝে আল্লাহর নবীকে সালাতু সালাম দেয় এজন্য আমার হুজুর কেবলাজান বলতেন ইয়া নবী মুহাম্মদ পাপির কান্দার ইয়া নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মারহাবা মাওলানা যে মেসেজ 1450 বছর আগে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন মহান স্রষ্টার সাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا دنيار مؤمن مسلمان رغو তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না
এই মেসেজটাই আপনাদেরকে দিব আল্লাহর রজ্জু সম্পর্কে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন হাবুলুল্লাহ যে কথাটা আমার আল্লাহ বলেছেন হাবুলুল্লাহ আল্লাহর রজ্জু এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক আছে তার দিন ভালো দুনিয়া ভালো আখেরাত ভালো নবীর সাথে যার সম্পর্ক নাই রে আল্লাহর হাবিবের সাথে যার সম্পর্ক নাই তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ ঠিক কি না আমার খাজা বাবা বলতেন নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাত না জুরাইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবি নে ভাব সবে মিশে ছিল সাদ্দাত নমরুদ ও কারুন ছিল মিশর অধিপ ফেরাউন ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী পদবি নে ভাব সবে মিশে চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি মন কারণ কি রসুধাইবে বিকট আকৃতিতে কি যে ভয় হবে বিকট আকৃতিতে কি যে ভয় হবে নবী পদবি নে ভাব সবে মিশে এই জন্যে আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক ভালো গো আল্লাহর সাথেও তার সম্পর্ক ভালো কারণ আমার আল্লাহ বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা রাসূল মানে তারাই আল্লাহ মানে রাসূল বাদ দিয়া আমার আল্লাহ মানা যায় না আমার পীর কিবলা জান হুজুর বলতেন বাবা আমি আপনাদের কেমন একটা দাওয়াত দিচ্ছি যে দাওয়াতটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত এই তরিকায় যারা দাখিল হবে মুজাদ্দিদ আলফেসানি আল ফারুকির সাথে ময়দানে মাহশারে উঠবে আল্লাহর রসুলের শাফাতে জান্নাতে যাবে আমিন বলেন বলেন আমিন আমি আপনাদেরকে এই মেসেজটা দিব ইসলামের রজ্জুকে শক্ত করে ধরেন আমার নবী মানলে ইসলাম মানা হয় নবী মানলে কোরআন মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলেই দুনিয়া আখেরাতে কামিয়াবি হয় নবীর সাথে ঈমান ইসলাম আমল ইখলাস সব কিছু জড়িত নবী আমার জান নবী আমার ঈমান নবী আমার